ছোট্ট বন্ধুরা, আজকের গল্প একটি গর্বিত কাক। একদিন টুনি ও তার ছানাদের নিয়ে শস্য দানা খাচ্ছিল। এক দুষ্ট কাক টুনির ছানার লোভে সেখানে উড়ে এলো। তার মতলব বুঝে টুনি ছুটে এসে কাককে ডানার ঝাপটা মারতে লাগলো। সে কাকও তেড়ে ফুড়ে টুনিকে মারতে লাগলো। এমন করে কাক ও টুনির লড়াই বেঁধে গেল। এই সুযোগে টুনির ছানারা পালিয়ে একটি ঝোপের ধারে লুকিয়ে পড়ল। কাকের সঙ্গে লড়াইয়ে টুনি কিছুতেই পেরে উঠতে পারল না। কিছুক্ষণ লড়াই করে ক্ষত বিক্ষত হয়ে টুনি পালিয়ে এক কুঠুরিতে আশ্রয় নিল। টুনি পালিয়ে গেলে যুদ্ধ জয়ের আনন্দে সে কাক কা কা করে চিৎকার করে আর বলে, টুনি, তোমাকে ও তোমার সন্তানকে আমি একদিন না একদিন খেয়ে ফেলব। আজকে আমি তোমার সাথে লড়াইয়ে জিতে গেছি, আমি আবার আসবো টুনি। এদিকে এক চিল টুনিকে ধরার ফিকিরে ছিল। তাকে কোথাও দেখতে না পেয়ে পাঁচিলের উপর থেকে আচমকা কাককেই ছো মারিয়ে নিয়ে চলে গেল সে চিল। পরাজিত হয়েও অন্ধকার কুটিরিতে আশ্রয় নেওয়ার জন্য টুনি আজকে বেঁচে গেল।